আসসালামু আলাইকুম, ইংলিশ অ্যাপসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত প্রথম সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। অ্যাসাইনমেন্ট সমাধান করার আগে চলো আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত আমাদের যে আমরা অ্যাসাইনমেন্টটি করব তার কভার পেজটি হবে এই কভার পেজটি। এটি হচ্ছে নমুনা কপি, তোমরা অনলাইন থেকে এটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবে। প্রথমে যা লিখতে হবে আমাদের তা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অর্থাৎ প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর থাকে। যেমন আজকে আমরা ফিনান্স অ্যাসাইনমেন্টের সমাধান দেখব, এখানে দুইটি অ্যাসাইনমেন্ট রয়েছে এবং দুইটি ক্রমিক নম্বর রয়েছে, যথা 1 ও 2। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রত্যেকটি অ্যাসাইনমেন্টেরই একটি স্বতন্ত্র শিরোনাম রয়েছে যা এখানে লিখতে হবে। এখানে রয়েছে বিষয় কোড, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের বিষয় কোড হচ্ছে 152, বিষয় শিরোনাম হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। শিক্ষা বোর্ডের নাম, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, পিতার নাম, মাতার নাম ইত্যাদি তোমরা লিখবে। এগুলো তোমাদেরকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে। নিচের অংশ তোমার মূল্যায়নকারী শিক্ষক, যিনি তোমার অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করবেন তিনি পূরণ করবেন। সর্বশেষ অংশ তোমার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করা হবে। এখন আমরা চলে যাই আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধানে। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের নাম, বিষয় কোড হচ্ছে 152। এখানে প্রথমে যা রয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর, আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এটি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক, বিষয়টির যৌক্তিকতা নিরূপণ। এখান থেকে আমরা তিনটা শিক্ষণফল অর্জন করতে পারবো, অর্থায়নের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নিম্নোক্ত বিষয়গুলো 250 শব্দের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনাপূর্বক সম্পন্ন করতে হবে, এটি আমাদের জন্য একটি নির্দেশনা। আর আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে ধাপগুলো অন্তর্ভুক্ত করতে হবে তা হচ্ছে অর্থায়নের ধারণা, কারবারি, অর্থায়নের গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, অন্যান্য সিদ্ধান্ত। আমরা যদি অতি উত্তম নাম্বার অর্থাৎ 16 থেকে 20 পেতে চাই তবে আমাদেরকে এই নির্দেশকগুলো মেনে চলতে হবে। প্রথম নির্দেশকটি হচ্ছে অর্থায়নের ধারণা, এই নির্দেশকটি আমাদের লিখতে হবে উদাহরণ সহ। এখানে আমরা উদাহরণ দিব, তার সাথে সাথে এই অর্থায়নের ধারণাটাকে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। চলো আমরা চলে যাই আমাদের সমাধানে। আমরা এখানে লিখেছি বিষয়ের নাম, বিষয় কোড, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে আমাদের 1, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক, বিষয়টি যৌক্তিকতা নিরূপণ। প্রথম নির্দেশকটি হচ্ছে আমাদের জন্য অর্থায়নের ধারণা। প্রথমে আমরা অর্থায়নের ধারণা দিয়েছি, দেখো আমরা লিখেছি অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, কোনো উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে অর্থায়ন সে সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এরপর আমরা অর্থায়নের একটি উদাহরণ দিয়েছি, উদাহরণটি হচ্ছে উদাহরণস্বরূপ পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উচ্চ নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়নের ধারণা সহায়তা করে। সাধারণত প্রতিটি পরিবারের এক বা একাধিক আয়ের উৎস থাকে, আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় সংঘটিত হয়। পূর্ব পরিকল্পনা মাফিক এই তহবিলের উচ্চ নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারিক পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। দেখো এখানে আমরা প্রথমে ব্যাখ্যা বা ধারণা দিলাম,
এখানে আমরা প্রথমে ব্যাখ্যা বা ধারণা দিলাম, এরপরে কি আমরা একটি উদাহরণ দিলাম। নির্দেশনায় যেমন বলা হয়েছে আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করব। বইয়ে হচ্ছে তিনটি উদাহরণ আছে, তার মধ্যে আমি পারিবারিক অর্থায়নের উদাহরণটি নিয়েছি। তোমরা ইচ্ছা করলে অন্য অন্য উদাহরণগুলো নিতে পারো, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে। 2 নম্বর নির্দেশনায় আমাদের বলা হয়েছে কারবারি অর্থায়নের গুরুত্ব। এখানে আমাদের 4টি কারবারি অর্থায়নের গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। এখানে কারবারি অর্থায়ন সম্পর্কে কিছু কথা লেখা হয়েছে। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনা ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস করে এবং মুনাফা বৃদ্ধি করে, এর জন্য আমাদের জন্য অর্থায়ন কি খুবই গুরুত্বপূর্ণ। কারবারি অর্থায়নের প্রথম যে গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়িক মূলধন সংকট। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মূলধনের সংকট হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা, কারণ আমাদের দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলো সুসংগঠিত নয়, ব্যাংকিং ব্যবস্থাও সুসংগঠিত নয়, এছাড়াও আমাদের দেশে সঞ্চয় প্রবণতা সহ অন্যান্য বিষয়গুলোর কারণে মূলধন সংকট একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু যদি একজন আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন বিষয়ে জ্ঞান থাকে, তবে তিনি কাঙ্ক্ষিত উৎস থেকে, অর্থাৎ ওই উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারেন যেই উৎস থেকে মূলধন সংগ্রহের খরচ সবচেয়ে সর্বনিম্ন, এবং তা ওই উৎসে বিনিয়োগ করেন যেখানে বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া সম্ভব। যদি আর্থিক ব্যবস্থাপক তার এই জ্ঞানটি কারবারে প্রয়োগ করেন, তবে ওই কারবার ব্যবসায়িক মূলধন সংকটে পড়বে না। অনগ্রসর ব্যাংকিং ব্যবস্থা। উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। ঋণ পাওয়া একটি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঋণের জন্য আবেদন করলে অনেক সময় চলে যায় তবুও ঋণ পাওয়া যায় না আমাদের মতো দেশে, কিন্তু উন্নত দেশে এটি হয় না, তারা আবেদন করার সাথে সাথেই লোনটি পেয়ে যান। আমাদের দেশে এই অনগ্রসর ব্যাংকিং ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হয়। ব্যবসায়ীরা যদি অর্থনের জ্ঞান অর্জন করেন, তবে তারা এই অবস্থা সম্পর্কে অবহিত থাকেন এবং এই অবস্থায় যাতে তাদের পড়তে না হয় বা এই অবস্থা এড়ানোর জন্য প্রয়োজনীয় কৌশল কলাকৌশল গ্রহণ করে থাকেন। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমাদের দেশের অধিকাংশ উদ্যোক্তারাই স্বল্প শিক্ষিত হওয়ায় তারা অর্থায়ন বিষয়ক জ্ঞান থেকে বঞ্চিত, তাদের অর্থায়ন বিষয়ক জ্ঞান নাই। এই অর্থায়ন বিষয়ক জ্ঞান না থাকার কারণে তাদের কারবারে আর্থিক অব্যবস্থাপনা দেখা দেয়, এই আর এই আর্থিক অব্যবস্থাপনার কারণেই তাদের কারবার ক্ষতির সম্মুখীন হয়। অর্থায়ন বিষয়ক জ্ঞান থাকলে এই ক্ষতি এড়ানো সম্ভব হতো। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। যদি উৎপাদনমুখী বিনিয়োগে করা হয়, তবে একটি দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। অর্থায়ন বিষয়ক জ্ঞান থাকলে একমাত্র উৎপাদনমুখী বিনিয়োগে বিনিয়োগ করা সম্ভব, আর যদি উৎপাদনমুখী বিনিয়োগে বিনিয়োগ করা হয় তখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের সৃষ্টি হয়, আর ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় যা বেকার সমস্যার সমাধান করে বা বেকারত্ব হ্রাস করে। আর ওই প্রতিষ্ঠানে কাজ করার ফলে ওই প্রতিষ্ঠানের কর্মীদের একই সাথে যেমন আয় বৃদ্ধি পায়, তেমনি তাদের জীবনযাত্রার মানও উন্নয়ন হয়। আমাদের 3 নম্বর নির্দেশকটি হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এই অর্থায়ন সিদ্ধান্তটিকে আমাকে আমাদের উদাহরণ সহ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। দেখো, প্রথমে আমরা আয় সিদ্ধান্ত ব্যাখ্যা করেছি। এরপরে আমরা তোমার উদাহরণ দিয়েছি, তোমরাও ঠিক একইভাবে এই ওই নির্দেশনাগুলো মেনে লেখার চেষ্টা করবে এবং তোমরা তোমাদের মতো করে লিখবে। দেখো, এখানে আমরা কি লিখেছি, আয় সিদ্ধান্ত বলতে মূলত অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে তা নির্বাচন করা এবং ওই উৎসের সুযোগ সুবিধা বিশ্লেষণ করে
সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস অর্থাৎ সবচেয়ে কম মূলধন ব্যয়যুক্ত উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক মালিকানা ও অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান এরা হচ্ছে নিজস্ব মূলধন পাশাপাশি আত্মীয় স্বজন ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন ব্যবসার মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ এটি তাদের জন্য আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। অন্যদিকে বড় কোম্পানিগুলো যেমন শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, এটি তাদের জন্য অর্থায়ন সিদ্ধান্ত। আমাদের চতুর্থ নির্দেশকটি হচ্ছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত, এটি আমাদের উদাহরণের সাহায্যে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল বিনিয়োগের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ আমি কোন উৎসে তহবিল বিনিয়োগ করলে তা থেকে সর্বোচ্চ তোমার রিটার্ন পাবো, অর্থাৎ সর্বোচ্চ লাভ করতে পারবো, ওই উৎসে তহবিল বিনিয়োগ করাকেই ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত বলে। উদাহরণস্বরূপ বলতে পারি কোনো কারবার যদি একটি মেশিন ক্রয় করে, তবে ওই কারবারের ওই মেশিন ক্রয়ের যে অর্থ মেশিন ক্রয়ের জন্য যে অর্থ ব্যয় করতে হবে এবং ওই মেশিন থেকে উৎপাদিত পণ্যের যে বিক্রয় মূল্য, এই যদি বিক্রয় মূল্য ওই মেশিন ক্রয় করার অর্থের পরিমাণের চেয়ে বেশি হয় তবে কারবারের মেশিনটি ক্রয় করা উচিত, আর এটি কারবারের ক্ষেত্রে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ মেশিন ক্রয়ের ক্রয় মূল্য অপেক্ষা মেশিন থেকে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য বেশি হলে কারবারের এই বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত। অন্যান্য সিদ্ধান্ত, বইয়ে অন্যান্য সিদ্ধান্তের উদাহরণ দেয়া নেই, কিন্তু তোমাদের উদাহরণ দিতে হবে। এর জন্য তোমরা হচ্ছে অনলাইন থেকে তোমরা তথ্য সংগ্রহ করার মাধ্যমে নিজেদের মতো করে লিখবে। উপরোক্ত দুটি সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়াও আর্থিক ব্যবস্থাপককে আরও কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোম্পানি কাঁচামাল বাকিতে ক্রয়, এতে কোম্পানির স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিতে হয় না, ফলে কোম্পানিকে সুদ পরিশোধ করতে হয় না। আর্থিক ব্যবস্থাপকরা হচ্ছে চলতি বিনিয়োগের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকেন। এক্ষেত্রে চলতি স্বল্পমেয়াদী উৎসের অন্যতম একটি উৎস হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করা বা বাকিতে কাঁচামাল ক্রয় করা। যদি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক তার অর্থনৈতিক জ্ঞানকে কাজে লাগান, তবে অবশ্যই তিনি কোম্পানির কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে বাকিতে ক্রয়কে অগ্রাধিকার দিবেন স্বল্পমেয়াদী উৎস যেমন ব্যাংক ঋণ, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেয়ে। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কোম্পানির স্বল্পমেয়াদী ব্যাংক ঋণে যে সুদটা দিতে হতো সেই সুদটা এখানে আর দেওয়া লাগবে না। অর্থাৎ অর্থায়ন ব্যবস্থাপনা জ্ঞান একটি কোম্পানিকে বা একটি কোম্পানি চলতি বিনিয়োগের জন্য যথাযথ বা উপযুক্ত উৎস থেকে অর্থ সংগ্রহ করতে সাহায্য করে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটিও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর্থিক ব্যবস্থাপকরা এই সিদ্ধান্তটি নিয়ে থাকেন তারল্য বনাম মুনাফা নীতির ভিত্তিতে। উদাহরণস্বরূপ বলতে পারি একজন মুদি দোকানি যদি তার ব্যবসায় সকল অর্থ রেখে দেন তবে তিনি কোনো বিনিয়োগ করতে পারবেন না, আর যেহেতু বিনিয়োগ করতে পারবেন না অর্থাৎ তিনি কোনো মুনাফা অর্জন করতে পারবেন না। অন্যদিকে একজন মুদি দোকানি যদি তার সকল ব্যবসায় সকল অর্থ বিনিয়োগ করেন তবে তার ব্যবসায় কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে ব্যবসায়ীকে অবশ্যই অর্থাৎ মুদি দোকানিকে অবশ্যই তরল সম্পদ অর্থাৎ নগদ অর্থ ও মুনাফার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে যাতে তার বিনিয়োগ করা হয় এবং মুনাফা অর্জনও করতে পারেন, অন্যদিকে তিনি তার ব্যবসায় কার্যক্রম পরিচালনায় কোনো বাধারও সম্মুখীন না হন। তিন নম্বরটি হচ্ছে যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যবসায় প্রতিষ্ঠানকে স্থায়ী সম্পত্তির জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়, এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকরা সেই অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করে থাকেন।
কোনো প্রতিষ্ঠান যদি স্থায়ী সম্পদ ক্রয় করে তবে তারা হচ্ছে দীর্ঘমেয়াদি উৎস থেকে ঋণ নেয় বা অর্থ সংগ্রহ করে থাকে। সেটা হতে পারে মূলধন বিক্রির, সেটা হতে পারে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা, অথবা ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার মাধ্যমে বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রি করার মাধ্যমে তা হতে পারে। এক্ষেত্রে ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থা করা সেই অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করে থাকেন। কিভাবে তা হচ্ছে তোমার ভেঙে ভেঙে বা কিস্তি যা বা বলতে পারি আমরা কিস্তির মাধ্যমে কিভাবে সেই অর্থগুলো পরিশোধ করা হয়। যদি আর্থিক ব্যবস্থাপকরা এই কাজটি না করেন তাহলে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান দেখা যাবে তারা হচ্ছে এই অর্থ, এই দীর্ঘমেয়াদী উৎস থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছে তা পরিশোধ করার ক্ষেত্রে ব্যর্থ হবে বা ব্যর্থ হবে। কেননা একসাথে এত বিশাল পরিমাণ অর্থ যদি পরিশোধ করতে হয় তখন সেটা একটি প্রতিষ্ঠানের জন্য অসুবিধার, কিন্তু যদি তারা ভেঙে ভেঙে এই অর্থটা পরিশোধ করে তবে তাদের জন্য এটি কোনো সমস্যার সৃষ্টি করে না। এখন আমরা চলে যাব অ্যাসাইনমেন্ট নং দুয়ে। চলো আমরা দেখে নিই অ্যাসাইনমেন্ট দুয়ে আমাদের কি কি নির্দেশনা দেয়া আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নম্বর দুই, এটার শিরোনাম হবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ। এখানেও আমরা তিনটি শিক্ষণফল বা তিনটি বিষয়বস্তু জানতে পারবো। প্রথমটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে। বর্তমানে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে। এখানে নির্দেশনায় বলা হয়েছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। উদাহরণসহ অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা দিতে হবে। উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা। এখানে একটা সমস্যা দিয়ে দেওয়া হয়েছে, এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। দেখো সমস্যা কি বলা হয়েছে, একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লাখ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে 6 লাখ টাকা এবং অন্য ব্যাংকে 4 লাখ টাকা রাখবেন। এক্স ব্যাংক হচ্ছে 9% চক্রবৃদ্ধি সুদে মুনাফা দিবে, ওয়াই ব্যাংক হচ্ছে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্ত নিতায় ভুগছেন। প্রথমত আমাদের 6 লাখ টাকা হচ্ছে রাখলে এক্স ব্যাংক কত টাকা দিবে এবং ওয়াই ব্যাংক কত টাকা দিবে এটা বের করতে হবে। এরপর আমাদের 4 লাখ টাকা এক্স ব্যাংকে রাখলে কত টাকা পাবো এবং 4 লাখ টাকা ওয়াই ব্যাংকে রাখলে কত টাকা পাবো, দুইটা বের করতে হবে পৃথকভাবে। এরপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে তিনি কোন ব্যাংকে রাখলে অধিক লাভবান হবেন। এখন আমরা আমাদের প্রথম নির্দেশকটা দেখে নেই। প্রথম নির্দেশকটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। উদাহরণসহ অর্থের সময় মূল্যের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করলে, উদাহরণসহ আমাদের ব্যাখ্যা করতে হবে। অর্থের সময় মূল্যের ধারণা, ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না, এখনকার 100 টাকা অধিক মূল্যবান। এটা কেন অধিক মূল্যবান, এটা হচ্ছে তোমার সুদের হারের কারণে। এখনকার 100 টাকা হচ্ছে অধিক মূল্যবান, এর কারণ হচ্ছে সুদের হার। যদি তুমি তোমার একজন বন্ধুর কাছে 100 টাকা পাও এবং সে বললো তোমাকে যে সেই 100 টাকা সে এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করবে, তখন সেটা তোমার জন্য কি ভালো হবে? বা তুমি কি বলতে পারো যে তুমি যে টাকাটা দিচ্ছ তোমার বন্ধুকে, যে 100 টাকা, তার মূল্য 1 বছর পর একই থাকবে বা তার মূল্য পরিবর্তন হবে? দেখো অর্থের সময় মূল্য আমাদের বলছে যে আজকের 100 টাকা বা এখনকার 100 টাকা 1 বছর পর 100 টাকার সমান নয়,
এর কারণ হচ্ছে সুদের হার। যদি তুমি ধরো সোনালী ব্যাংক তোমাকে 100 টাকা রাখলে 10% সুদ দিবে, তখন তোমার এখনকার 100 টাকা আগামী বছর তা হয়ে যাবে 110 টাকা। কিন্তু তুমি যদি তোমার বন্ধুর কাছে আজকে 100 টাকা দিয়ে সে যদি তোমাকে আগামী বছর 100 টাকা দেয়, তবে তোমার ক্ষতি হচ্ছে কত? 10 টাকা। কারণ তুমি এই 10% সুদ বা 10 টাকা থেকে বঞ্চিত হচ্ছ। প্রথমে আমরা অর্থের সময় মূল্যের ধারণটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তারপর একটি উদাহরণের মাধ্যমে এটি বুঝিয়ে দিয়েছি যেমনটা চাওয়া হয়েছে নির্দেশনায়। তোমরা এই স্ট্রাকচার ফলো করে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। দেখো, 2 নম্বর নির্দেশনায় আমাদের বলা হয়েছে অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। উদাহরণ সহ আমাদের সেটা কি ব্যাখ্যা করতে হবে। অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যেই পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। বর্তমান মূল্য জানা থাকলে ভবিষ্যৎ মূল্য বের করা হয়। ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হচ্ছে এটি। এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে 100 টাকার 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 110 টাকা। এরপর হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। এখানে একটি একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। যেমন প্রথম বছর যদি আমি 100 টাকা রাখি, তাহলে সেটা হচ্ছে 10% সুদ হবে, 1 বছর পর 110 টাকা। কিন্তু দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধির কারণে 100 টাকা হয়ে যাবে আমাদের 121 টাকা। তিন নম্বর নির্দেশকে বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। এটি আমাদের উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে পূর্বের মতোই। বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় বছরে মাত্র একবার চক্রবৃদ্ধি হয়। অন্যদিকে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে একের অধিকবার চক্রবৃদ্ধি হয়ে থাকে। বার্ষিক চক্রবৃদ্ধিকরণ, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যদি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখে, 5 বছর পর তিনি কত টাকা পাবেন? আমরা এই সূত্র প্রয়োগ করে দেখতে পাচ্ছি তিনি 161 টাকা পাবেন। অর্থাৎ আজকের 100 টাকা 5 বছর পর 10% সুদে হবে 161 টাকা। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, কোনো ব্যক্তি যদি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে রাখেন, তবে তিনি 1 বছর পর কত টাকা পাবেন যদি বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়ে থাকে? এক্ষেত্রে তিনি পাবেন হচ্ছে 110.46 পয়সা বা 110.46 টাকা। আজকে যদি তুমি 100 টাকা ব্যাংকে জমা রাখো, তাহলে 1 বছর পরে তুমি পাবে 110.46 টাকা। অর্থাৎ 10.46 টাকা তুমি বেশি পাবে। এখন আমাদের এখানে বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। সমস্যার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও সূত্র প্রয়োগ করে সঠিক অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলে এখানে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। এই সমস্যাটা আমাদের এখানে সমাধান করতে হবে। চলো এই সমস্যার সমাধান আমরা করি। এখানে প্রথমে আমরা সমস্যাটা ভালো করে বুঝে নেই। দেখো এখানে আমাদের কি বলছে, তিনি হচ্ছে তোমার, তার হচ্ছে মোট আছে 10 লাখ টাকা। তিনি হচ্ছে 5 বছরের জন্য টাকাগুলো রাখবেন, 2টি ব্যাংকে রাখবেন। আচ্ছা, একটি ব্যাংকে হচ্ছে 6 লাখ আর একটি ব্যাংকে 4 লাখ। এখন আমার এখানে বলা হয়েছে যে এক্স ব্যাংক তোমাকে দিবে হচ্ছে 9% চক্রবৃদ্ধি মুনাফা। অন্যদিকে ওয়াই ব্যাংক হচ্ছে তোমাকে সাপ্তাহিক 8.50%
চক্রবৃদ্ধি মুনাফা দিবে, চক্রবৃদ্ধি মুনাফা দিবে। এখানে যে সমস্যাটা বলা হয়েছে যে এমন তো অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে, কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন। এর জন্য আমাদের প্রথমে হচ্ছে এক্স ব্যাংকের ক্ষেত্রে 6 লাখ টাকা দিয়ে, 6 লাখ টাকার ক্ষেত্রে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি সুদে 5 বছর পর কত টাকা দিবে সেটা বের করতে হবে। আবার ওয়াই ব্যাংক 6 লাখ টাকা রাখলে, ওয়াই ব্যাংকে 6 লাখ টাকা রাখলে 5 বছর পরে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা হবে বের করতে হবে। এরপরে তুলনা করে বলতে হবে যে কোন ব্যাংকে রাখবো। একইভাবে 4 লাখ টাকার ক্ষেত্রেও করতে হবে, দুই ব্যাংকের ক্ষেত্রেই 4 লাখ টাকা রাখলে কত টাকা পাবো, বের করার পর আমরা বলতে পারবো আসলে কোন ব্যাংকে তার কত টাকা রাখা উচিত। প্রথম আমরা চলে যাই আমাদের সমাধানে। এখানে দেখো এক্স ব্যাংকে 9% চক্রবৃদ্ধি মুনাফায় 6 লাখ টাকা 5 বছরের জন্য রাখলে মুনাফা পাবেন। এখানে হচ্ছে আমাদের বর্তমান মূল্য হচ্ছে 6 লাখ টাকা, তারপরে আমাদের সুদের হার হচ্ছে 9%, মেয়াদকাল 5 বছর, এখন আমাদের ভবিষ্যৎ মূল্য কত, এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে সেটা বের করব। আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য আসতেছে হচ্ছে 9,23,174.37 টাকা। অন্যদিকে এই 6 লাখ টাকায় যদি আমরা ওয়াই ব্যাংকে 8.50 সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় রাখি তাহলে আমরা কত টাকা পাবো। এর জন্য প্রথমে আমাদের প্রকৃত সুদের হার বের করতে হবে, অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমাদের বের করতে হবে। এখানে আমাদের সাপ্তাহিক সুদের হার বলা আছে 8.50%, তাহলে বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার হচ্ছে 442%। এটা আমরা হচ্ছে আট দশমিক 50% সাথে 52 দ্বারা গুণ করব। এখানে 52 দ্বারা গুণ করা হবে এই কারণেই যে আমাদের বছরে 52 সপ্তাহ, এক সপ্তাহ যদি সুদের হার হয় 8.55%, তাহলে বার্ষিক অর্থাৎ এক বছরের সুদের হার কত হবে, এক বছরের সুদের হার হবে 442%। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা যেহেতু বছরের সপ্তাহ রয়েছে 52টি, সুতরাং 52, বছরের সংখ্যা হচ্ছে 1, প্রকৃত সুদের হার হচ্ছে কত এটা আমাদের বের করতে হবে। আমরা প্রকৃত সুদের হার সূত্র দিয়ে দেখতে পেলাম প্রকৃত সুদের হার হচ্ছে 68.56%। এখানে আমরা আমাদের ভবিষ্যৎ মূল্য বের করব। এখানে হচ্ছে আমাদের 4 লাখ টাকা হবে না, আচ্ছা আমরা 6 লাখ টাকারটা বের করতেছি, হ্যাঁ ঠিকই আছে। এখানে দেখো আমরা 6 লাখ টাকার জন্য বের করতেছি, 4 লাখ টাকার জন্য আমরা পরে বের করব। যেহেতু এখানে 6 লাখ টাকার জন্য বর্তমান মূল্য 6 লাখ টাকা এবং সুদের হার হচ্ছে 0.6856, তাহলে আমরা পাচ্ছি এখানে 81,64,392.28 টাকা। দেখো আমরা এক্স ব্যাংকে পাচ্ছি হচ্ছে 6 লাখ টাকা 5 বছরের জন্য রাখলে আমরা হচ্ছে এক্স ব্যাংকে পাচ্ছি 9,23,174.37 টাকা। অন্যদিকে আমরা যদি ওয়াই ব্যাংকে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় 6 লাখ টাকা 5 বছরের জন্য রাখি তখন আমরা পাচ্ছি 81,64,392.28 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ওই ব্যক্তির তোমার ওয়াই ব্যাংকে 6 লাখ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা অধিক লাভজনক। এবার দেখা যাক 4 লাখ টাকা কোন ব্যাংকে রাখলে তিনি অধিক লাভবান হবেন। এক্স ব্যাংক যদি 9% চক্রবৃদ্ধি মুনাফায় 4 লাখ টাকা 5 বছরের জন্য রাখেন তখন আমাদের বর্তমান মূল্য 4 লাখ টাকা, সুদের হার 9%, বছর 5 বছরই। এখন আমরা আমাদের ভবিষ্যৎ মূল্য কত, এখানে আমরা করে দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 6,15,449.58 টাকা। অন্যদিকে এই 4 লাখ টাকা যদি আমরা ওয়াই ব্যাংকে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় রাখি তাহলে 5 বছর পরে আমরা পাব হচ্ছে, এখানে আমাদের প্রকৃত সুদের হার একই থাকবে, তাহলে আমরা ওয়াই ব্যাংকে পাচ্ছি হচ্ছে
54,42,928 টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য বা ওই ব্যক্তির জন্য 4,00,000 টাকা ওয়াই ব্যাংকে বিনিয়োগ করাই অধিক লাভজনক। সর্বশেষ যে আমাদের নির্দেশকটি রয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। এখন তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তিনি কোন ব্যাংকে টাকা রাখলে তার জন্য সেটা অধিক লাভজনক হবে। গাণিতিক ফলাফল ও যথাযথ ব্যাখ্যা সহ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা ফুল মার্কস পাওয়ার আশা করতে পারি। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, তিনি এক্স ব্যাংকে 9% চক্রবৃদ্ধি মুনাফায় 6,00,000 টাকা 5 বছরের জন্য রাখলে মুনাফা পাবেন 9,23,147.37 টাকা। অন্যদিকে যদি ওয়াই ব্যাংকে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় 6,00,000 টাকা 5 বছরের জন্য রাখেন তবে তিনি মুনাফা পাবেন 81,64,392.28 টাকা। অর্থাৎ 6,00,000 টাকা 5 বছরের জন্য ওয়াই ব্যাংকে রাখলে অধিক লাভবান হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করার যে এক ব্যাংক হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিচ্ছে, অন্যদিকে ওয়াই ব্যাংক আমাদের হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিচ্ছে। যেখানে এক্স ব্যাংকে টাকা রাখলে 1 বছরে 1 বার হচ্ছে সেখানে হচ্ছে চক্রবৃদ্ধি হবে, অন্যদিকে ওয়াই ব্যাংকে টাকা রাখলে বছরে 52 বার চক্রবৃদ্ধি হবে। এর জন্য ওয়াই ব্যাংকের টাকার পরিমাণ কি অনেক বেশি হবে। আবার যদি এক্স ব্যাংকে আমি যদি 9% চক্রবৃদ্ধি মুনাফায় 4,00,000 টাকা রাখি তাহলে আমি 5 বছর পরে পাচ্ছি হচ্ছে 6,15,449.58 টাকা। অন্যদিকে ওয়াই ব্যাংকে যদি সমপরিমাণ টাকা আমি রাখি 8.50 সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফায় তবে আমি 5 বছর পরে আমি পাব 54,42,928 টাকা। এক্ষেত্রে আমাদের জন্য কি ওয়াই ব্যাংকে রাখলে বা তিনি যদি ওয়াই ব্যাংকে টাকা রাখেন তবে তার জন্য অধিক লাভবান হবেন। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কারণ হচ্ছে এক্স ব্যাংক হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিচ্ছে, অন্যদিকে ওয়াই ব্যাংক হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিচ্ছে। যেখানে এক্স ব্যাংকে টাকা রাখলে বছরে টাকা 1 বার চক্রবৃদ্ধি হারে বাড়বে, অন্যদিকে ওয়াই ব্যাংকে টাকা রাখলে সেটা হচ্ছে 52 বার চক্রবৃদ্ধি হবে। এর জন্য ওয়াই ব্যাংকের টাকার পরিমাণও স্বাভাবিকভাবেই বেশি হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।